দেখেন দিশাপ, আমি যে স্টেজে এটা গাইছি আমাদের দিশাপে ছিল, অনেক দেখা যাবে এখান থেকে বোঝা যাবে। এটা আপনি যদি তাহসানের গান ছেড়ে দেখো পার্ক হয়ে যাবে। আবার অন্য স্কেলে শোনেন, আপনার বোনই আসলো, এখন তার গলা স্কেল পুরোপুরি আলাদা, এদের গলা স্কেল ডিফারেন্ট হয়, আপনি কি করবেন? কি আবার টিউন করবেন, কি করবেন? সো যেটা করবেন স্কেলটা চেঞ্জ করে দেবেন। আর যেমন আমার যেটা এটা কমফোর্টেবল, আরো হায়ার থাকে শুনে এটা চলে যাবে। যেমন আমার যদি প্রথম কর্ডটা যেমন আমি যদি দিতে বাজে, এটা হচ্ছে ডি মেজর স্কেলে চলে যায়, তাহলে ডি এ বি মাইনার জি। আবার যদি এ তে চলে যায়, এ তে যাবে আপনার এ ই এফ শার্প আবার ই। আবার যদি জি, আর ধরেন বিগিনার যারা তাদের তো ধরেন এত স্কেল নিয়ে আইডিয়া থাকে না বা বার করে ধরা অনেক কষ্ট, ওরা ইউজুয়ালি করে জি স্কেলে ধরে, জি স্কেলটা সোজা। এখানে কর্ড হচ্ছে গিয়ে জি ডি ই মাইনার সি আবার ডি, এই চারটা কর্ড দিয়ে। তো যেটা করেন যে চারটা কর্ড শিখলে আপনি অনেক গান, যেমন প্রথম গানটা যে কিভাবে
দেখেন সবগুলা গানে কিন্তু দুই তিনবার করে দেখছেন, মানে এক একটা স্কেলে ট্রান্সপোজ করে রাখা এরকম। এই যে অরিজিনাল প্রোগ্রেশন হচ্ছে এইটা, জি শার্প, ও তাহলে একদম তাহসান এর বাজান দিবে, এফ এফ শার্প জি জি শার্প জি, ডি হচ্ছে তোমার এইটা, তাই তো? হ্যাঁ, এখন তাহসানের গানের সাথে এটা এক্সাক্টলি মিলে যাবে, এই সাউন্ডটা সুন্দর। সব তোমার জিতে ধরছে দেখছো, এটা তুমি অনেক গান তুলতে পারবা, ছুঁয়ে দিলে মন, এটা কিসের কতগুলা কথা নিজের মুখস্থ থাকলে নিজে লিখি, না থাকলে নেট থেকে নামায় দেখি কোনটাতে যায়। যেমন গেলে পরে কটা কি হবে বাকি কর্ড গুলো হবে ই মাইনর, বি মাইনর, জি এর মধ্যে।
বোঝা যায়। এখন ব্যাপার হচ্ছে কোন ফ্রেটা ভালো লাগবে এটা। যেমন আজিজ তুমি বার করতে পারবা একটু, একদম জোরে ধরতে পারবা এরকম, বা এখান থেকে ধরো, এখান থেকে চারটা ধরতে পারবা একদম জোরে। হ্যাঁ একদম, এখান থেকে যদি বাজাই সরা ফিরে দেখতে কোনটা সাউন্ড ভালো লাগে। যেমন এখানে এফ, তুমি তো দুই হাত দিয়ে ধরতা, এটা এক হাতে ধরতা, একটু আগে বাজাইলাম না, এই যে এক আঙ্গুলে করতে তার কিছু করে দেখছো? হ্যাঁ তোমার যাওয়ার সময় তোমাকে দেখা বলছে, এখন তোমার যাইতে পারবে।